ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁর 162তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের 2023-24 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান ও ওরিয়েন্টেশন ক্লাসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গেল রবিবার দুপুরে শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর 162তম জন্মদিন উপলক্ষে আলাউদ্দিন খাঁর মোরালে শ্রদ্ধাঞ্জলি দিয়ে কলেজ অডিটোরিয়ামে এসে নবীন শিক্ষার্থীদের হাতে গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীগণ। উক্ত অনুষ্ঠানে অত্র ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রভাষক মহসিন সরকার এবং প্রভাষক গোলাম কিবরিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মুনতাহার হোসেন চৌধুরী ও প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র ডিগ্রি কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী তথ্য গবেষণা উপকমিটির সদস্য আরিফুল ইসলাম ভূঁইয়া টিপু ও মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি অফিসার মাহমুদা জাহান ও ময়মনসিংহ ভালুকা উপজেলার এসিল্যান্ড সুমাইয়া আক্তার। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অত্র ডিগ্রি কলেজের সাবেক প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ মোহাম্মদ শফিকুল ইসলাম, শিবপুর ইউপির সাবেক চেয়ারম্যান শাহীন সরকার, শিবপুর ইউনিয়ন ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি কবির আহমেদ, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ স্মৃতি সংসদের সভাপতি রানা শামীম রতন, আব্দুর রহিম সাগর কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ ও অত্র এলাকার মান্যবর ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠান শেষে সকল অতিথিগণ কেক কেটে সুর সম্রাট আলাউদ্দিন খাঁর 162তম জন্মদিন উদযাপন করেন। কারণ এভাবে চিন্তা করবো